এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছে সন্দেহে রাজধানীর গ্যান্ডারিয়ায় একটি বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি মঙ্গলবার রাত বারোটার পর খবর পেয়ে সেখানে যায় সেনাবাহিনীর টহল টিম কয়েক ঘন্টা ভবনে তল্লাশি চালান তারা সেখানে জড়ো হওয়া শিক্ষার্থীদের দাবি এই বাড়িরই একজনের কাছে তারা জানতে পারেন সেখানে আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন কিন্তু সেনাবাহিনী ও কয়েকজন শিক্ষার্থী ভেতরে তল্লাশি চালিয়ে তাকে পাওয়া যায়নি পরে ভোর রাত চারটার দিকে সেনা সদস্যরা সেখান থেকে চলে যান স্থানীয়রা জানান বাড়িটিতে আসাদুজ্জামান খানের দুঃসম্পর্কে আত্মীয় বসবাস করেন মন্ত্রী থাকাকালে তিনি সেখানে যাতায়াত করতেন এদিকে কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সায়েদ নিহতের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে What do you